115 বছরেরও বেশি মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি, তৃষ্ণায় কাতর মানুষের তৃষ্ণা আমরা দূর করতে পেরেছি। আমাদের আজকের এই আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের এবং এতটা চমৎকার একটা আয়োজন রাতারাতি আমরা করে ফেলতে পারবো তার জন্য আমরা আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভোজন ব্লগস। আমাদের অ্যারেঞ্জমেন্টসগুলো শুরু হয় ঠিক এখান থেকেই, শরবত গোলানো থেকে শুরু করে প্রতিটা ইকুইপমেন্টস কেনা থেকে শুরু করে এভাবে ভ্যান গাড়ি নিয়ে রওনা দেওয়া থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আমাদের জন্য আজকে ছিল ভিন্ন রকমের একটা এক্সাইটমেন্ট। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব কভার করার, তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এরকম অ্যারেঞ্জমেন্টস কিন্তু অনেকেই করেছে, কিন্তু তাদের মধ্যে দেখলাম বেশ অনেকেই এরকম কাজগুলো করার পরে ওরা কিন্তু ময়লাটা ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা করেনি, যার কারণে একদিক দিয়ে আমরা ঠিকই কিন্তু শরবত খাওয়াচ্ছি, অন্যদিক দিয়ে যে আমরা পরিবেশ দূষণ করছি এটার ব্যাপারে কিন্তু আমরা একেবারেই ভুলে গিয়েছিলাম। তো আমাদের কোনো ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না যে আমরা একদিক দিয়ে মানুষের উপকার করবো আরেকদিক দিয়ে আমরা পরিবেশের ক্ষতি করব। আমাদের এই আয়োজনটি রাতারাতি হলেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হতে পারি, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আমাদের সাথে এসে আলাপ করে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, গরমে তাদের যে কষ্টটা সেটা শেয়ার করে। তবে সবচেয়ে চমৎকার যে বিষয়টি সেটি হলো প্রতিটা রিক্সায় বা বলতে পারেন যে কোনো ট্রান্সপোর্টের মধ্যে যে প্যাসেঞ্জার্সগুলো ছিল রাস্তার মধ্যে আমরা যখন শরবতটা এরকম বিলি করছিলাম তখন কিন্তু তারা রিক্সা ড্রাইভার বলেন কিংবা যে কোনো গাড়ির চালক বলেন তাদেরকে কিন্তু একটা পজ দিচ্ছিল শুধুমাত্র এই শরবতটি খাওয়ার জন্য, এবং তারা নিজে থেকে বলছিল যে আপনারা একটু অপেক্ষা করেন শরবতটা খেয়ে তারপরে রওনা হন। তো এই বিষয়টা কিন্তু খুবই চমৎকার লেগেছে যে এই সময় এসেও এত চমৎকার মেন্টালিটির মানুষজন দেখলে কিন্তু অবাক লাগে। তো বেশ অনেকের সাথেই অনেক ইন্টারেস্টিং কিছু আলাপ হয়েছে, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে হচ্ছে আমাকে কিছুটা কেটে কেটে এখানে দেখাতে হয়েছে, সব তো আর এখানে দেখানোটা সম্ভব নয়। আমাদের এই পুরো ডিসিশনটি কিন্তু ওভারনাইট ছিল, তবে আমরা কিন্তু সবাই হাসি মুখে এখানে কাজ করেছি। আর আমাদের সাথে এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন স্কার্ফ পরা, এরা কিন্তু প্রত্যেকেই এই 6 জনই টিকেট টু লাইফ প্রজেক্টের এক একটা অংশ। এরা কিন্তু প্রত্যেকেই পথ শিশু এবং প্রত্যেকেই কোনো না কোনো একটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে উঠে আসা। এরা কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোনো ধরনের কোনো কমতি রাখেনি, তারা কিন্তু যথেষ্ট ছোট, এর পরেও যে তারা এতটা সাহায্য করে চলেছে আমাদের এটা কিন্তু সত্যিই চমৎকার ছিল। আর কেউই কিন্তু ভুলে যাচ্ছিল না যে খাওয়ারের পরে আমাদের এই গ্লাসগুলোকে ডিসপোজ করে ফেলতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে আমাদের আর যাই করুক অন্তত কেউ যেন কষ্ট না পায়, কিংবা আমরা যেন হাইজিনের ব্যাপারটা একদম যথাযথভাবে মেনটেন করতে পারি। আমরা প্রতিটা প্রিকশনস মেনটেন করে, প্রতিটা সেফটি সিকিউরিটি মেনটেন করে লোকেশনসগুলো সিলেক্ট করে নিচ্ছিলাম, খাবারগুলো কিভাবে দিব সেটা সিলেক্ট করে নিচ্ছিলাম, পথচারী বলেন, চালক বলেন, যে কোনো কেউ বলেন, আমাদের শরবতটা কিন্তু খুবই মজা করে খাচ্ছিল, এটা নিয়ে কিন্তু কোনোই সন্দেহ ছিল না। তো আমাদের আজকের এই রাতারাতি ডিসিশনটা যে এতটা সফল হয়ে উঠবে এটা কিন্তু আমরা কেউই কল্পনা করতে পারিনি, কারণ আমরা সবাই স্টুডেন্ট, সবাই ছোট, ভুল ত্রুটি কিন্তু আমাদের দ্বারা হতেই পারে। একটা খারাপ কাজ দেখলে যদি 100 জন এসে বাজে মন্তব্য করতে পারেন, সেখানে একটা ভালো কাজের জন্য যদি 10টা মানুষের উপকার হয় সেই ভালো কাজটা আমরা বারবার করব। আমরা স্কাউট, আমরা সবাই মিলেই কিন্তু একটা পরিবার, আমরা সবসময় চেষ্টা করব পরিবার এবং পরিবেশটা সুন্দর করে সাজিয়ে রেখে যেতে। তো আপনাদের একটা কনফিউশন থাকতেই পারে যে টেম্পারেচারটা কেমন ছিল, তো আমি এখানে টেম্পারেচারটাও অ্যাড করে দিচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হেলদি, বি সেফ অ্যান্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস। আল্লাহ হাফেজ।